সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 82 বছর। রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকালে 11টায় ধানমন্ডিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা 12টায় সুপ্রিম কোর্ট এবং এরপর দোহারে আরও 2টি জানাজা শেষে সেখানেই পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। একটা আলটিমেটাম দিয়েছিল যে আপনি যদি অবিলম্বে সংলাপে না বসেন তাহলে আমি বিএনপি থেকে পদত্যাগ করব। ব্যারিস্টার নাজমুল হুদা এক সময়ের ডাকসাইটে মন্ত্রী, আদালতের দুধে আইনজীবী। নানা সময়ে তার করা মন্তব্য আর রাজনৈতিক পদক্ষেপ জন্ম দিয়েছে নানা আলোচনার। নবনির্বাচিত সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করিবেন। 1943 সালে ঢাকা জেলার দোহারে জন্ম তার। ইংল্যান্ডের লিংসিন থেকে কৃতিত্বের সাথে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে যুক্ত হন আইন পেশায়। 1977 সালে জিয়াউর রহমানের জাগদল দিয়ে যুক্ত হন রাজনীতিতে। 78 সালে বিএনপি গঠিত হলে দলটির প্রথম স্থায়ী কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হন। 1991 সালে বিএনপি সরকারের তথ্যমন্ত্রী দায়িত্ব পান নাজমুল হুদা। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ছিলেন তৎকালীন চারদলীয় জোট সরকারের যোগাযোগ মন্ত্রী। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা হয়। বিএনপি নিজে কিন্তু বাংলাদেশের জনগণকে ভোটের ইস্যু থেকে অধিকার থেকে বঞ্চিত করেছে। উনি ভোটারদেরকে বঞ্চিত করেছেন ভোটের অধিকার থেকে। 2010 সালে ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় নাজমুল হুদা দল নিয়ে খোলাবেলা মন্তব্যের কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হন। বিএনপি থেকে আমার বক্তব্যের জন্য আপনি যখন আমাকে বহিষ্কার করেন, বিএনপির ওয়েবসাইটে আসে আমি জনাব মওদুদ সাহেবকে সমালোচনা করার কারণে বহিষ্কৃত হয়েছি। 2011 সালে তার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলেও পরের বছরই তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে পরপর 2টি রাজনৈতিক দল গঠন করেন তিনি। পরে 2015 সালে তার হাত দিয়ে জন্ম নেয় তৃণমূল বিএনপি। সম্প্রতি দলটি নির্বাচন কমিশন থেকে নিবন্ধনও পেয়েছে। আলোচিত এই রাজনীতিবিদ গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে সেখানেই মারা যান তিনি। ধানমন্ডির বাসায় তার মরদেহ নেওয়ার পর পরিবারের পক্ষ থেকে জানাজা এবং দাফন সম্পর্কে জানানো হয়। আমরা প্রথমে জানাজা করব সকাল 11টায় বায়তুল আমান, ধানমন্ডি 7 নম্বর রোড। তারপর দুপুর 2টায় আমরা জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় দোহার, এটা ওনার কনস্টিটিউয়েন্সি ছিল, ওখানে আমরা বাদ জোহর ওখানে আমরা করব। ওখান থেকে করে আসার পরে ওনার গ্রামের বাড়ি শাইনপুকুর, ওখানে আমরা বাদ আসর ওনাকে আরেকটা জানাজা করাবো, তৃতীয় জানাজা করিয়ে আমাদের পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করব। নিজ এলাকা দোহার থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাজমুল হুদা। মেধাবী এই মানুষটি রাজনীতিতে নানা বিতর্ক জন্ম দিলেও আইন পেশায় তার দক্ষতা ছিল তর্কাতীত। এতখানি জনপ্রিয়তা নিয়ে কেউ কোনো সময় নির্বাচন বয়কট করতে পারে? মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।